আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আমরা হামাস্টার কম্বারে কাজ করতেছি, আপনারা হয়তো সকলে টোন কিপার অ্যাড করে রাখছেন। এই টোন কিপারে যদি আপনার হামাস্টার কম্বার না শো করে, এক্ষেত্রে কিন্তু আপনি এক টাকা পাবেন না। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমার টোন কিপারে কিন্তু হামাস্টার যে কম্বারটা রয়েছে এটা কিন্তু শো করতেছে। অর্থাৎ হামাস্টার কম্বার থেকে যে টোকেনগুলো দিবে, এই টোকেনগুলো কিন্তু এই যে টোন কিপারে অ্যাড হবে। তো যখন টোন কিপারে অ্যাড হবে, ওইখান থেকে কিন্তু আমি টাকাটা আর্নিং করতে পারবো। তো অনেকের এইখানে কিন্তু হামাস্টার কম্বারটা শো করতেছে না। তো আপনার শো করতেছে কিনা বা শো না করলে আপনি কী করবেন, সব কিছু দেখতেছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, যারা হামাস্টার কম্বারে মাইনিং করতেছেন টাকা ইনকাম করার জন্য। আপনি একটা বিষয় ভালো করে লক্ষ্য করে দেখুন, যদি টোন কিপারে আপনার হামাস্টার কম্বার না থাকে, এক্ষেত্রে আপনি যত কয়েন আর্নিং করেন না কেন, আপনি কিন্তু এক টাকাও ইনকাম করতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, যদি আপনার টোন কিপারে হামমাস্টার কম্বারটা না শো করে, তাহলে আপনি কীভাবে শুরু করবেন বা কীভাবে চেক করবেন যে আপনার হামমাস্টার কম্বারটা টোন কিপারে অ্যাড আছে কিনা। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ভিডিও দেখুন, একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আমি এখান থেকে আমার সরাসরি টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। কালকে একজন আমাকে একটা প্রশ্ন করছে, দেখতে পাচ্ছেন এইখানে সে একটা স্ক্রিনশট দিয়েছে, সে কিন্তু মানে টোন কিপার অ্যাড করেছে। এরপর সে এইখানে বলতেছে যে বাই টোন ওয়ালেটের এইখানে যদি হামমাস্টার কম্বারের লোগো না থাকে, লোগো যদি না থাকে তাহলে কি টাকা পাবো না, এটা কতটুকু সত্য, মানে এটা জানতে চাইছেন উনি। তো যদি আপনার টোন কিপারে হামমাস্টার কম্বারটা না শো করে, আমরা যেখানে টোন কিপার ওয়ালেটটাকে অ্যাড করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইয়ারড্রপে যে আমরা টোন কিপার অ্যাড করছি, তো ওই টোন কিপারে যদি আপনার হামমাস্টার কম্বারটা না শো করে, তাহলে ভাই আপনি যত কয়েন আর্নিং করেন না কেন, আপনি কিন্তু একটা টোনও পাবেন না, মানে একটা কিন্তু আপনি হামমাস্টার কম্বার থেকে ইনকাম করতে পারবেন না। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। ওকে, তো আমি এখান থেকে আমার যে টোন কিপারটা রয়েছে, প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে আমার টোন কিপারে আমার হামমাস্টার কম্বারটা শো করে কিনা। আমি এখান থেকে সরাসরি টোন কিপার যে ওয়ালেটটা রয়েছে, আমি এখান থেকে সরাসরি টোন কিপার ওয়ালেটে চলে যাচ্ছে। তো এইখানে আসার পর আপনি এইখানে আসবেন, আমি মনে করি সবাই কিন্তু টোন কিপার ওয়ালেটটাকে অ্যাড করছেন। সো যারা অ্যাড করেন না, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে মানে বিস্তারিত থেকে ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনার হামমাস্টার কম্বারে টোন কিপার ওয়ালেটটাকে অ্যাড করবেন। ওকে, তো ওয়ালেটে আসার পর আমি দুইটা পদ্ধতি দিয়ে চেক করাবো যে আপনার মানে ওয়ালেটটা অ্যাড হয়েছে কিনা। তো প্রথমে আপনি এখান থেকে ব্রাউজার নামে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। সেইখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টেড নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে কানেক্টেড অপশনে যাবো। আপনি এখান থেকে কানেক্টেড অপশনে চলে আসবেন। ওকে, তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হামমাস্টার কম্বারটা শো করতেছে। এর মানে হচ্ছে কি, 100% সঠিক নামে কিন্তু আমার যে টোন কিপার ওয়ালেটটা রয়েছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে হামমাস্টার কম্বারে। অবশ্যই আপনি এইভাবে চেক করবেন। এখানে কিন্তু আমার আরও কয়েকটা মানে দেখতে পাচ্ছেন অ্যাড করা রয়েছে, ইয়েস কোন অ্যাড করা রয়েছে, কেডিজেন অ্যাড করা রয়েছে। ওকে, তো আপনি এইভাবে চেক করবেন। আরেকটা পদ্ধতি রয়েছে, এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এখান থেকে সেটিংস নামে যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে নোটিফিকেশন নামে একটি অপশন, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই কারণে কিন্তু আমারটা রয়েছে হামমাস্টার কম্বার। এর মানে হচ্ছে গিয়ে আমার টোন কিপারে সঠিকভাবে হামমাস্টার কম্বারটাকে আমি অ্যাড করে নিয়েছি। আচ্ছা, এখন আসা যাক, যদি টোন কিপারে আপনার হামমাস্টার কম্বারটা না শো করে, তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন, মানে আপনি একবার অ্যাড করছিলেন, এরপরও আপনার টোন কিপারে হামমাস্টার কম্বারটা শো করতেছে না, এখন আপনি কী করবেন। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি আপনার যে টেলিগ্রাম বট রয়েছে মানে হামমাস্টার কম্বারের যে বট রয়েছে, আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি ইয়ারড্রপ অপশনে একটা ক্লিক করে দেবেন। সেইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ওয়ালেটটা রয়েছে, মানে যেহেতু আপনি ওয়ালেটটাকে অ্যাড করছেন, এরপর আপনার ওয়ালেটটা মানে এখানে শো করতেছে না, আপনি জাস্ট এখান থেকে প্রথমে এটাকে ডিসকানেক্ট করে দেবেন, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রস আইকন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্রস আইকন করে এটাকে ডিলিট করবেন এখান থেকে, তারপর এখান থেকে এটাকে ইয়েস করে দেবেন। ওকে, তো এইভাবে আপনাকে কাজটা করতে হবে। তারপর এখান থেকে আপনি আবারও কানেক্ট ইউর টোন ওয়ালেট নামে যে ফোনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দেবেন। সেইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে কানেক্ট ইউর টোন ওয়ালেট। এইখানে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার এখান থেকে আপনার যে টোন কিপারটা রয়েছে এটাকে আপনি ওপেন করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে একটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এইখান থেকে সেটিংসে যাবেন, আমি এখান থেকে সেটিংসে যাচ্ছি, আপনি এখান থেকে সেটিংসে চলে আসুন। ওকে, তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নিচেই কিন্তু রয়েছে অ্যাড্রেস আপডেট নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে ওয়ার্ল্ড অ্যাড্রেস, তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে
নিউ অ্যাড্রেস, আপনি এখান থেকে নিউ অ্যাড্রেসে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু একটা কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কপি হয়ে গেছে। ওকে, দেন এখন আমরা আসবো আগের জায়গায়। এইখানে আসার পর আমরা এখান থেকে কানেক্ট ইউ টোন ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। সেইখানে একটা ক্লিক করতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোন কিপার যে ওয়ালেটটা রয়েছে এটা কিন্তু শো করতেছে। যদি আপনার এখানে এইভাবে শো করে, এইখান থেকে আপনাকে অ্যাড করলে হবে না, আপনাকে যে কাজটি করতে হবে এই যে ওয়ালেটগুলো রয়েছে এইগুলোকে আপনি একটু বাম দিকে নেবেন। বাম দিকে নেওয়ার পর এইখানে কিন্তু আপনি একটি অপশন পেয়ে যাবেন ওপেন লিঙ্ক নামে, আপনি এখান থেকে ওপেন লিঙ্ক অপশনে একটা ক্লিক করে দেবেন। সেইখানে একটা ক্লিক করতে আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে কানেক্ট ওয়ালেট নামে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করতে আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হচ্ছে, আপনি এইভাবে কানেক্টটা করে নেবেন। তো করে নেওয়ার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে, মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন টোন কিপারে, আপনি জাস্ট এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর খুব সহজে কিন্তু আপনার যে টোন কিপার ওয়ালেট যেটা রয়েছে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডান দেখা আছে, উপরে কিন্তু সাকসেস দেখাবে এইভাবে। তারপর আপনি আবারও চেক করবেন যে আপনার টোন কিপারে আপনার যে হ্যামাস্টারটা এটা শু করে কিনা, যদি শু করে তাহলে তবে আপনার কপালটাই ভালো, এরপর যদি না শু করে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝতে পেরেছি যে কীভাবে আপনি চেক করবেন আপনার টোন কিপারে হ্যামাস্টার কম্বারটা শু করে কিনা, যদি শু করে তাহলে তবে আপনার কপালটাই ভালো। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, আর সব কিছু আপনি সবার আগে পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, যেটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আল্লাহ হাফেজ।